আমার কলিজার ভাইয়েরা কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে আবারও তোমাদের জন্য একটি রোমান্টিক এবং সুন্দর গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি শুনলে তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। তার মানে বুঝতে তোমাদের মনের ইচ্ছা কি হতে পারে, একমাত্র হাতের কাজ করা ছাড়া আর কিছুই না। সুতরাং গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। তাহলে তোমরা অবশ্যই হাতের কাজ করতে বাধ্য হবে। তো চলো বন্ধুরা, আর কথা না বলি আমরা মূল গল্পে চলে যাই। এই গল্পটি অবশ্য আমার জীবনের বাস্তব একটি গল্প, যা ঘটেছিল আমার বিবাহিত জীবনের পরে। প্রথমে আমার শরীরের হালকা একটু বর্ণনা তোমাদেরকে